হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের মাধ্যমিকের যে ইতিহাস এক্সাম শেষ হলো, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিহাসের সমস্ত যে প্রশ্ন, তার উত্তর এবং তোমাদের যে পরবর্তী দিন যে অঙ্কের এক্সাম হবে, সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। আর যদি কেউ এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আজকে তোমরা এই ভিডিওর মধ্যে মাধ্যমিকের হিস্ট্রির যে সমস্ত শর্ট কোয়েশ্চেন এসেছে, এমসিকিউ এসেছে, সত্য মিথ্যে সমস্ত কিছুর অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। প্লাস নেক্সট ডে তোমাদের যে ম্যাথের এক্সাম হতে চলেছে, তার কিন্তু একটা পিডিএফ ফাইল আমরা রেডি করেছি, যেখানে তোমরা মাধ্যমিকের যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন তোমাদের উপপাদ্য, সম্পাদ্য বা তোমাদের পরিমিতিতে কী কী আসতে পারে, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, সব কিছুর কিন্তু ওখানে কোশ্চেন সহ সলিউশন কিন্তু দেওয়া আছে। ওকে, তো অবশ্যই বলে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। প্রথমে দেখে নেওয়া যাক, প্রথমে আমরা দেখে নেবো আমাদের পিডিএফ ফাইলে তোমরা কী কী পাবে। তো তোমাদের এরম একটা পিডিএফ ফাইল দেওয়া হবে, যেখানে তোমরা প্রথম পেজেই দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে, আমরা কিছু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু বাছাই করে এমসিকিউ সেট বানিয়েছি, ঠিক আছে। এখানে এমসিকিউগুলো তোমরা অ্যান্সারগুলো পাবে না, এমসিকিউগুলো তোমাদের নিজেদের সলভ করতে হবে। বাট এরপর থেকে তোমরা যে বড় প্রশ্নগুলো দেওয়া হবে 2 নম্বর বা 3 নম্বর, সেখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেখতে পাচ্ছ, ওখানে পার্টিং সল শুধু আসা, তার কিন্তু সমস্ত কিছু সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে, এভাবে তোমরা দেখো A to Z যা আছে সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং এদের মধ্যেও যদি তোমরা কেউ আরও এটাকে ছোটো করে নিয়ে মানে একদম শিওর কমন যে পেতে চাও, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। এর মধ্যে তোমাদের কী কী পড়া মানে এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে পড়তেই হবে, সেগুলো কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেবো। আমাদের সঙ্গে কী করে যোগাযোগ করবে এই ভিডিওটা দেখতে থাকো। আমরা ভিডিও শেষে তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল বিগত যে আমাদের মানে ভিডিওগুলোতে আপলোড করা হয়েছিল, যেমন ধর তোমাদের বাংলা ইংলিশে ভিডিওগুলো আপলোড করেছিলাম, সেখানে আমি তোমাদের কী করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হবে তার কিন্তু তোমাদের প্রসেসটা বলে দিয়েছিলাম। এবং আজও কিন্তু এই ভিডিওর যে ডিসক্রিপশন, সেই বক্সে কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে আমরা সব কিছু আলোচনা করবো ম্যাথের সম্পর্কে। যারা যারা ম্যাথের একটু মানে ভয়ে আছো কেমন কী আসতে পারে, তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এই সমস্ত সাজেশনগুলো নেওয়ার জন্য। ওকে, আর পিডিএফ ফাইলে তোমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এই তোমাদের পিডিএফ ফাইল, চলো এবার দেখে নেওয়া যাক এবার আজকে তোমাদের ইতিহাসে কেমন কী প্রশ্ন এসেছে এবং তার অ্যান্সারগুলো কী হবে। এই হলো তোমাদের ইতিহাসের কোশ্চেন, যার ফার্স্ট কোশ্চেন ছিল বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। তো এটার অ্যান্সার হবে ঘ 5ই জুন। নেক্সট তোমাদের আছে ভারতীয়রা আলোর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে তারা গিয়েছিল, তাদের হবে অ্যান্সারটা ক পর্তুগিজ, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে ক পর্তুগিজ। নেক্সট 1.3 দেখো প্রথম সরকারি শিক্ষা আইন, দেখো এখানে বলেছে যে প্রথম সরকারি শিক্ষা কমিশন মানে হান্টার কমিশন কবে গঠিত হয়, তো এটার অ্যান্সার হবে 1882 খ্রিস্টাব্দে, অর্থাৎ গ অ্যান্সার। 1.4 দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসমাজে যোগ দেন, তো এটার অ্যান্সার হবে 1833 খ্রিস্টাব্দ, যদিও এটার আসল অ্যান্সার হচ্ছে 1834। ওকে, মানে অ্যান্সার খ। নেক্সট হচ্ছে 1.5 বাংলার নবজাগরণ ছিল ক ব্যক্তি কেন্দ্রিক, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে গ, যা টিক দেয়াই আছে কলকাতা কেন্দ্রিক। নেক্সট হচ্ছে 1.6 দ্বিতীয় অরণ্য আইনে 1878 সালের যে আইনটা হয়েছিল তাতে লাভবান কারা হয়েছিল, তো এটার অ্যান্সার হবে খ ব্রিটিশ সরকার, সরি এটা খ মানে এটা হবে ঘ, মানে তোমার ব্রিটিশ সরকার এবং আদিবাসী শ্রেণী দুজনেই কিন্তু এখানে লাভবান হয়েছিল, এটা অ্যান্সার হবে ঘ। নেক্সট হচ্ছে 1.17 হুল কথাটির অর্থ কী, হুল কথাটির অর্থ হচ্ছে কিনা বিদ্রোহ, অ্যান্সার ঘ। নেক্সট হচ্ছে মহারানী ঘোষণাপত্র 1858 সালে প্রথম এটার প্রধান উদ্দেশ্য কী ছিল, এটার উদ্দেশ্য ছিল ভারতীয় অনুগত্য অর্জন, অ্যান্সার ক। 1.9 আছে দেখো ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন কে, এটার অ্যান্সার হবে ক রাজা রাধাকান্ত দেব। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন, 1.10 এটার অ্যান্সার হবে ক নবগোপাল মিত্র। 1.11 বাংলা ভাষার প্রথম ছাপা বই হচ্ছে 1778 খ্রিস্টাব্দে প্রথম বই ছাপা হয় ব্যাকরণ বই। তো 1.12 দেখো কী আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন, অ্যান্সার হবে প্রমথনাথ বসু, অ্যান্সার ঘ, ঠিক আছে, এটা অ্যান্সার ঘ প্রমথনাথ বসু। তারপর হচ্ছে 1.13 দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে, 1.13 এটার অ্যান্সার হবে গ বীরেন্দ্রনাথ শাসমল। 1.14 আছে মোপলা বিদ্রোহ 1921 সালে এটা হয়েছিল, সেটা হয়েছিল কোথায়, এটার অ্যান্সার হবে অ্যান্সার ক মালাবার উপকূলে। 1.15 মিরাট ষড়যন্ত্র মামলা 1929 হয়েছিল,
দেখো এখানে চারটা অপশনের মধ্যে জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে, এখানে অ্যান্সার হবে গ, শ্রমিক নেতাদের বিরুদ্ধে। ঠিক আছে, অ্যান্সার গ, শ্রমিক নেতাদের বিরুদ্ধে। নেক্সট, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও গ, আইন অমান্য আন্দোলনের সময়ে। দেখো মাস্টারদের নামে কে বলছেন, এটা খুবই ইজি প্রবলেম, এটা কোশ্চেন। অ্যান্সার খ, অর্থাৎ সূর্য সেন। দেখো মাদ্রাজে আত্মসম্মেলন আন্দোলন শুরু করেন 2.18, এটা অ্যান্সার হবে রামস্বামী নায়িকার। ঠিক আছে, অ্যান্সার ক। 1.19, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, এটা অ্যান্সার হবে 1.19-এর গ, অর্থাৎ হায়দ্রাবাদ। 1.20 দেখো দেওয়া আছে, পুনর্গঠিত কেরালা যেটি অবস্থিত ছিল মালাবার উপকূলে, অর্থাৎ অ্যান্সার ঘ। ঠিক আছে, নেক্সট দেখো তোমার যে শর্ট কোশ্চেনগুলো দেওয়া ছিল সেগুলো বলে দিচ্ছি। প্রথম ছিল বিপিন চন্দ্র পালের, মানে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী ছিল, তো এটার নাম ছিল 70 বছর। নেক্সট, বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন, এটার অ্যান্সার হবে গুরুদাস ব্যানার্জি। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়, নীল কমিশন গঠিত হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। বর্ণ পরিচয় কে রচনা করেন, এটা সবাই জানে, খুবই ইজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের কিছু কিছু কোশ্চেন কিন্তু খুবই ইজি এসেছে, যেগুলো তোমরা 5-6 থেকে পড়ে আসছো। ওকে, এরপরে দেখো তোমাদের দেয়া আছে সত্য মিথ্যা বের করতে হবে। তো এখানে আমি যা সত্য মিথ্যাগুলো বলে দিচ্ছি বা ভুল ঠিক বলে দিচ্ছি, তো এখানে তিনটে ভুল আছে, একটা ঠিক আছে, শুধুমাত্র এই তিন দাগটাই ঠিক, বাকি তিনটেই কিন্তু ভুল। ওকে চলো নেক্সট কে দেখা যাক। নেক্সট আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখো পাশ্চাত্য শিক্ষা হবে এইটা, মানে একের সঙ্গে হচ্ছে 3, 2-এর সঙ্গে যাবে 4, 3-এর সঙ্গে যাবে 1, আর 4-এর সঙ্গে যাবে 2। বর্তমান ভারত রচনা করেছিলেন হেমচন্দ্র, ব্যাস এখানে এই কটা। তো এরপর কিছু ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে, তোমাদের এই মুহূর্তে আমার কাছে ম্যাপ না থাকার জন্য দেখাতে পাচ্ছি না, বাট তোমরা এগুলো অবশ্যই তোমাদের বই থেকে দেখে নিও। নেক্সট দেখো তোমাদের যে বিবৃতিগুলো দেওয়া আছে, এর মধ্যে কোন বিবৃতিতে সঠিক সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। ওকে, প্রথম যে 2.5.1, সেখানে কিন্তু বিবৃতি 3টা, অর্থাৎ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। নেক্সট দেখো বিবৃতি কী দেওয়া আছে, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে, এটার অ্যান্সার হবে ব্যাখ্যা 1, অর্থাৎ এই আন্দোলনে ছিল ভূস্বামী ধনী কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষকদের আন্দোলন। ঠিক আছে, নেক্সট 2.5.3 হচ্ছে ব্যাখ্যা 3, বিবৃতি ছিল যে ভারত ছাড় আন্দোলনের একটা বিবৃতি ছিল, ব্যাখ্যা 3, ভোগেশ্বরী পরিকল্পনা এটা। ওকে, বিবৃতি 4-এর অ্যান্সার হবে হচ্ছে কিনা ব্যাখ্যা 2। ঠিক আছে, এবার এখানে কিছু 2 মার্কসের কোশ্চেন আছে, তো আমি তোমাদের এই অবধি কমপ্লিট করছি। 2 মার্কসের কোশ্চেন যদি কারো চায়, এটা আমরা একটুখানি দেরিতে আপলোড করবো 2 মার্কসের কোশ্চেনগুলো, বা কারো যদি এখানে কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। ঠিক আছে, আর ভিডিও শেষে আমি এখন তোমাদের বলে দেবো যে আমাদের সঙ্গে যদি তোমরা মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারো তো কে কীভাবে যোগাযোগ করবে। ঠিক আছে, আর আমাদের তোমাদের যে অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, যেখানে আমরা এই সলিউশনগুলো, পিডিএফ ফাইলগুলো, মানে যে সাজেশনের পিডিএফ ফাইল, সেগুলো যে আপলোড করি, এবং আজকে ম্যাথটাও যেখানে আপলোড করবো, সেখানে কিন্তু এবার থেকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করেছে। ঠিক আছে, অবশ্যই তোমরা অ্যাপটাকে ভালো করে চেক করবে, অ্যাপের মানে একদম বটামে বা নিচের দিকে দেখবে 4টে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখান দিয়ে কিন্তু জয়েন হতে পারো এবং পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারো। সিঙ্গেল মেসেজ করলে বা পার্সোনাল মেসেজ করলে কিন্তু হয়তো তোমরা পিডিএফ ফাইলগুলো নাও পেতে পারো, বিকজ পিডিএফ ফাইল কিন্তু এক এক করে দেওয়া সম্ভব নয়, গ্রুপে থাকলে তবেই তোমরা পাবে। ওকে, তো চলো তাহলে দেখে যাও আমাদের সঙ্গে গ্রুপে কী করে যোগাযোগ করবে। তো এবার তোমাদের সঙ্গে আলোচনা করা যাক যে বিগত দিনে তোমাদের যে এক্সামটা আসছিল, যে হিস্ট্রি বা যে সমস্ত এক্সামগুলো আসছিল, যে হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, তো সেই সমস্ত ক্ষেত্রে তোমরা পিডিএফ ফাইলগুলো কী করে ডাউনলোড করবে, যে পিডিএফ ফাইলগুলো আমরা প্রত্যেকটা পরীক্ষার দিন কিন্তু প্রোভাইড করিয়ে থাকি। ঠিক আছে, তো এই পিডিএফ ফাইলের মধ্যে তোমরা শুধু শর্ট কোশ্চেন পাবে না, সব কিছু পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেন, এমসিকিউ, লং কোশ্চেন। ঠিক আছে, এমনকি ইতিহাসের ম্যাপ পয়েন্টও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো এই পিডিএফ ফাইল তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, তো কী করে ডাউনলোড করতে হয় স্টেপ বাই স্টেপ তোমরা একটু দেখে নাও, তাই তোমাদের সুবিধা হয়, না হলে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তো দেখো তোমরা যখনই কোনো ইউটিউব ভিডিও দেখো, তোমাদের সামনে এরকম একটা সারফেস আছে, দেখো ঠিক ভিডিওর এই কর্নারে একটা অ্যারো তোমরা দেখতে পাচ্ছ। ওকে, জাস্ট অ্যারোতে ক্লিক করো, অ্যারোতে ক্লিক করলে দেখবে তোমার সেখানে একটা ছোট্ট একটা পেজ খুলবে, এবং সেখানে এরকম এক্সাম সলিউশন, এক্সাম সাজেশন অ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার
সব কিছুই দেওয়া থাকবে। ঠিক এইখানে কিন্তু এই যে প্রথম যে লিঙ্কটা আছে এক্সাম সলিউশন, এটা একটা অ্যাপ্লিকেশন লিঙ্ক, যে অ্যাপটা আমরা বানিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে কিনা আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্ত স্টুডেন্টকে পিডিএফ ফাইলে প্রোভাইড করাতে পারি। তো চলো এখানে ক্লিক করা যাক। দেখো তোমাদেরকে ডাইরেক্ট ক্যামেরা পেজে নিয়ে আসবে, নিচের দিকে লেখা থাকে ওপেন ইন প্লে স্টোর অ্যাপ, এখানে ক্লিক করো। এটা তোমাকে ডাইরেক্ট তোমার যে ফোনের প্লে স্টোর আছে সেখানে তোমাকে নিয়ে চলে যাবে। দেখো এখানে আমাকে দুটো অপশন দিচ্ছে, একটা আনইনস্টল একটা ওপেন, বিকজ এটা আমার অলরেডি ফোনে ইনস্টল করা আছে। তোমাদেরকে এখানে শুধু ইনস্টল করতে বলবে, ইনস্টল করার পর ওপেন করবে। আমি এখানে ওপেন করছি, দেখতে পাচ্ছো। আর তোমাদের বলে রাখি, হয়তো আজকে রাতে, মানে আজকে হচ্ছে তোমাদের 20 তারিখ, আজকে হয়তো রাতের মধ্যে তোমরা এই অ্যাপের মধ্যে একটা আপডেট পেতে পারো, ঠিক আছে? তো অবশ্যই আপডেট করে নিও। আপডেটটা হচ্ছে আমরা কিছু গ্রুপ ক্রিয়েট করেছিলাম, যেখানে আমরা স্টুডেন্টকে কিনা একই জায়গায় রেখে তাদের সঙ্গে আলোচনা, তাদের মধ্যে কারো কেউ যদি ভালো ভালো কোশ্চেন থেকে থাকে, পিডিএফ ফাইল থেকে ভালো সাজেশন থেকে থাকে, সেগুলো কালেক্ট করছিলাম এবং সবার মধ্যে শেয়ার করছিলাম। তো অনেক স্টুডেন্ট গ্রুপটার মধ্যে ঢুকতে পারছে না, অনেকের সমস্যা হচ্ছে, তার জন্য আমরা আমাদের গ্রুপের লিঙ্ক ঠিক এই অ্যাপের নিচের দিকে বা উপরের দিকে কোথাও একটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেটা চেক করে নিও বা হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, কখন আমি আপডেট দিচ্ছি অ্যাপের মধ্যে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, হিস্ট্রি, ভূগোল সবই দেওয়া আছে। তো যেহেতু তোমাদের নেক্সট ডে হিস্ট্রি আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ হিস্ট্রির সমাধান এবং হিস্ট্রির চ্যালেঞ্জার। তো আজকের ভূগোলের সমাধান পেতে গেলে তোমরা এইখানে ক্লিক করতে পারো, এক্সাম ডেট দেওয়া আছে, এখানে তোমাদের ভূগোলের সমাধানগুলো দিয়ে দেবে, সলিউশনগুলো যা তোমরা অলরেডি ভিডিও পেয়ে গেছো, আর পিডিএফ ফাইল পেতে গেলে এখানে নিয়ে নিতে পারো। আর ইতিহাস চ্যালেঞ্জার, এখান থেকে কিন্তু তোমরা তোমাদের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তাহলে তোমাকে দেখে দিলাম কী করে ডাউনলোড করতে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। সমস্যা না, সমস্যা যদি হয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমাদের হেল্প করে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো করে এক্সাম দিও হিস্ট্রি। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে।